মাত্র 139 থেকে শুরু হচ্ছে আমকাসন্দি চিকেন, লাল মাটন, গোলমরিচ মাটন। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা আইটেম বস, কিন্তু দারুণ লাগছে। এটা অন্যরকম টেস্ট, নানান ইন্টারেস্টিং আইটেম আছে। তো সামনেই নববর্ষ, আকাশে বাতাসে মনে হচ্ছে কিন্তু একটা নববর্ষের একটা ছোঁয়া আসছে। এই সূত্রেই কিন্তু একটা গান মনে পড়ে গেল, আহা কি আনন্দ আকাশে বাতাসে। নববর্ষ আসলেই কি মনে পড়ে, নববর্ষ আসলেই মনে হয় বাঙালি খাবার দাবার খাবো। তো বাঙালি খাবার দাবার খাওয়ার জন্যই আমি চলে এসেছি। তো আমি যেখানে যাচ্ছি শুধু বাঙালি খাবার দাবার বা থালি খাওয়ার জন্য যাচ্ছি না, আমি যেখানে যাচ্ছি এখানে কিছু স্পেশাল আইটেম আছে। তো আজকে কোথায় যাচ্ছি চলো সেই ডেস্টিনেশনে পৌঁছে তোমাদের বলছি। তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো এই যে আমি চলে এসেছি, এই যে দমদম নাগের বাজার, এইটা হচ্ছে ঠিক দমদম নাগের বাজারের ঠিক মোড়। আর এই যে আহারে বাঙালি, আমি আজকে এই আহারে বাঙালি রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। ভেতরে ঢুকে যেটা দেখলাম, এখানে পুরো বাঙালিয়ানা একদম ছোঁয়া। হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, মানে ধর্মতলা, আমাদের কলকাতার পুরোটাই তুলে ধরেছে এখানে। এটার কিন্তু তিনটে আউটলেট আছে, তিনটে আউটলেটের মধ্যে আজকে আমরা চলে গেছিলাম দমদম নাগের বাজারের যে আউটলেটটা। এই হচ্ছে আহারে বাঙালির এই মেনুটা, এখানে অনেক আইটেমই আছে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্সে। সব থেকে বেশি যেটা আমার ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে এখানে থালি। এখানে দেখছি থালি এখানে মাত্র 139 থেকে এখানে থালি স্টার্ট হচ্ছে, সেটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। এখানে মাটনের মধ্যে তোমরা দেখে নিচ্ছ, যেরকম তোমাদের বলেছিলাম গোলমরিচ মাটন, লাল মাটন, এগুলো কিন্তু খুব একটা ইউনিক আইটেম। চিকেনের ক্ষেত্রেও দেখো গোলমরিচ মুরগি আছে, কাস্তুরি চিকেন আছে, গন্ধরাজ মুরগি আছে, এটাও কিন্তু আমি নতুন দেখলাম আমকাসন্দি চিকেন। আর পাবদা, পমফ্লেট, বিভিন্ন মাছ, আর এখানে কাঁকড়াও পাওয়া যায়, যারা চাও কাঁকড়াও নিয়ে নিতে পারো। যে এক পিস কাঁকড়া মানে হাফ, সেই কাঁকড়ার দামও মাত্র শুরু হচ্ছে 199 থেকে। তো সবার প্রথমে আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে পমফ্লেট ফ্রাই। চলে এসেছে এই পমফ্লেট ফ্রাইটা, দাম হচ্ছে 299। পমফ্রেট ফ্রাইটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখো ওপর থেকে পুরো ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, আর একটু ফ্রাইড করে দেওয়া হয়েছে, অনিয়নটাও ফ্রাইড করে দেওয়া হয়েছে, তার সাথে দেওয়া হয়েছে এরকম কাসন্দি, দিয়ে দিয়েছে স্যালাড। বেশ ভালো সাইজের একটা পমফ্রেট ফ্রাই দিয়ে দিয়েছে। দেখো মাছটা কতটা নরম আর পুরো ফ্রেশ সাদা। একটা মশলা যে ওরা ইউজ করেছে, মশলাটা কিন্তু দারুণ স্মেল, এতটা ভালো স্পাইসেস দিয়েছে যে পুরো এই মাছের ভেতরে গেছে। আর সঙ্গে এরকম ক্যাপসিকাম ফ্রাই, অনিয়ন ফ্রাই। এবার একটু কাসন্দিতে ডুবিয়ে খাচ্ছি। একদম জমে গেছে মাছটার যেমনি সাইজ, আর সত্যি কিন্তু তোমাকে বলছি মাছটা খেতে কিন্তু দারুণ লাগছে। তোমরা যদি ফ্রাই আইটেমের মধ্যে খেতে চাও এই পমফ্রেট ফ্রাইটা কিন্তু তোমার ট্রাই করো। মাছটা তো খেয়ে দিয়ে একদম শেষ করে দিলাম। এবারে এটা হচ্ছে আমরা অর্ডার করেছি, এর কম্বিনেশন তো তোমরা ভালো মতনই জানো, চার পিস লুচি আছে একটা 10 টাকা করে পিস, আর নারকেল দিয়ে মিষ্টি ছোলার ডাল, এগুলো কিন্তু সব এলাকার মেনু থেকে নেওয়া হয়েছে। আর এই যে ছোলার ডালটা হচ্ছে 79। যদি এরকম লুচি আর ছোলার ডাল থাকে তাহলে তো বুঝতেই পারছো একদম জমে যায়। এক তো প্রথমে তোমরা জানো লুচি দিয়ে ছোলার ডালের যে কম্বিনেশনটা ফাটাফাটি, ছোলার ডালটা কিন্তু সত্যি কিন্তু খুব দারুণ হয়েছে, কতটা গাঢ় দেখো এর মধ্যে কিন্তু ভর্তি হবে, দেখো তোমরা এরকম ভাবে নারকেল কুচি করে দেওয়া হয়েছে, বস কিন্তু দারুণ লাগছে। এই লুচি আর ছোলার ডালটা কিন্তু এখানে এসে ট্রাই করো। আমাদের কাছে আহারে বাঙালির চিকেন থালি চলে এসেছে। থালিতে আছে ঝরঝরে লং গ্রেন বাসমতি রাইস, এটা হচ্ছে সোনা মুগ ডাল, এই যে ঝুরঝুরে আলু ভাজা দেখতে পাচ্ছি, এতে বাদাম দেওয়া হয়েছে চীনা বাদাম, এই যে হচ্ছে আলু পোস্ত, এই যে চিকেন, পাঁপড় ভাজা, আমের চাটনি, এই যে রসগোল্লা এক পিস। আর এলাকার মেনু থেকে আমরা দুটো জিনিস অর্ডার করেছি, এই হচ্ছে চিতল মাছের মুথা, লাল কষা মাংস, এটা কিন্তু শেয়ারেবল থালি,
কিন্তু আনলিমিটেড না, কিন্তু যা দিয়েছে সাফিসিয়েন্ট, তোমরা দুজনে আরামসে খেতে পারবে। তুই লেবু নিয়ে নে, নাহলে জমবে না কিন্তু ব্যাপারটা। কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে একদম স্বর্গে চলে এসেছে। এরকম খাবার দাবার হলে ডাল দিয়ে এমনিতেই তো, মুগ ডাল কন্ধ লেবু দিয়ে পুরো ভাতই কিন্তু খাওয়া হয়ে যায়, দারুণ লাগবে। ডালের সাথে কিন্তু আলু পোস্ত দারুণ লাগে, একদম গায়ে গায়ে মাখা মাখা। পোস্তর ভালো সেন্ট আসছে, দারুণ কিন্তু ব্যাপারটা, একদম জমে গেছে। আমি প্রত্যেকটা জায়গায় তোমাদের কিন্তু থালিনি মাটন তোমাদের দেখাই, মাটন থালিনি, কিন্তু আজকে আমার ইচ্ছে হলো চিকেন থালি ট্রাই করা। এইবারে চিকেন থালি নিয়ে নিয়েছি, ঠিক চিকেনের পিসটা, এটা আর একটা পিস, আর এই একটা ছোট পিস, তো এরকম তিনটে পিস দিয়ে দিয়েছে। এবার এই গ্রেভিটা দিয়ে একটু খেয়ে রাখা যাক। চিকেনের গ্রেভিটা না আমরা যেরকম পেঁয়াজ আদা রসুন দিয়ে করি না, এতে পেঁয়াজ আদা রসুন তো আছে, তার সাথেও কিন্তু আমার যা খেয়ে মনে হচ্ছে এটা কিন্তু জিরে বাটা দেওয়া হয়েছে। এখানে জিরে গোলমরিচ সব রকম দিয়ে মশলা দিয়ে কিন্তু এই চিকেনটা করা হয়েছে, একদম কিন্তু অন্যরকম, সেই জন্য খেতে কিন্তু ভালো লাগছে। বেশ হালকা স্পাইসি চিকেনটা, দেখো কি পরিমাণে কতটা নরম, জাস্ট এরম ধরছি ছিঁড়ে চলে আসছে। চিকেনটা কিন্তু একদম ফ্রেশ, আর এর মধ্যে পুরো প্রপার মশলাগুলো কিন্তু গেছে। চলো একটু চিকেন নিয়ে নিই আর রাইস দিয়ে খাই একটু। আমি সচরাচর কিন্তু চিকেন নিই না, শুনেছি এখানে চিকেনের আইটেমটা ভালো তাই নিয়ে রেখেলাম। চিকেনটা কিন্তু ব্যাপক লাগছে, এক কথায় পাটাপাটি। নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এরকম চিতল মাছের মুইটাটা, এরকম তিন পিস দিয়ে দেওয়া হয়েছে। একটু কারি নিয়ে নিই। চিতল মাছের মুইটার দামটা হচ্ছে 199। চিতল মাছটাকে যেমনি ওটাকে জলে সেদ্ধ করে ফ্রাই করে কারি করা হয় সেরকম ভাবেই করেছে। মশলাগুলো কিন্তু একদম প্রপার একদম মাছের মধ্যে গেছে, মানে বেশ ভালো লাগছে, আর ঝালটাও একদম কিন্তু পুরো ব্যালেন্স আছে, দারুণ লাগছে সত্যি। তোমার না খেলে কিন্তু বুঝতে পারবে না। নেক্সট যেটা আমি ট্রাই করব, লাল যে বলেছে একদম কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, কালারটাও দেখতে পাচ্ছ তোমরা একদম রিচ। তো এই লাল মাটনের দাম হচ্ছে 269। এরকম মাটনের পিস বেশ ভালো সাইজে তিন পিস দিয়ে দেওয়া হয়েছে। এবার লাল মাটনটা ট্রাই করে বলছি, দেখে কিন্তু ভীষণ টেম্পটিং লাগছে ব্যাপারটা। কারিটা যেমনিভাবে করা হয়েছে প্রিপারেশনটা, খেয়ে যতদূর বুঝলাম গ্রেভিটা একদম গোটা মশলা দিয়ে করা হয়েছে, কিন্তু খুব রিচ, একটু স্পাইসি আছে। গোটা গরম মশলা, গোটা মশলা দিয়ে যে এই লাল মাটনটা করা হয় এটা কিন্তু একটা বাংলাদেশের প্রিপারেশন। কতটা সফট, একদম হাতে চলে আসছে। মাংসটা যেমনি নরম আর সেমনি কিন্তু টেস্ট লাগছে মাংসটা, যত স্পাইসেস দিয়ে করা হয়েছে গ্রেভিটা পুরো মাটনের মধ্যে প্রপার ভাবে গেছে, মাটনের টেস্টটাই কিন্তু একদম পুরো বদলে গেছে। যারা একটু স্পাইসি খাও তাদের জন্য কিন্তু এটা কিন্তু একদম বেস্ট আইটেম। তো সবার শেষে এই পাঁপড় আর এই যে আমের চাটনি, দারুণ লাগছে কিন্তু টক মিষ্টি। লাস্টে একটু মিষ্টি মুখ না হলে চলে, আমাদের রসগোল্লা দিয়ে দিয়েছে, রসগোল্লাটা আলাদা করে কি রিভিউ দেবো। তো হারে বাঙালি, খাওয়া দাওয়া খেয়ে বেরিয়ে পড়লাম, আর আমরা যে থালিটা চিকেন থালি নিয়ে নিয়েছিলাম সেটার দাম হচ্ছে 239। এত রিজনেবল প্রাইসে আমার তো জানা নেই কলকাতায় থালি স্টার্ট হয়, খাওয়ারও ভালোই ছিল। এলাকার থেকে যেগুলো নিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু মাটনটা কিন্তু একদম অন্যরকম, আর এত রিজনেবল প্রাইসে, এত অ্যাফোর্ডেবল প্রাইসে যে এইরকম খাবার দাবার তোমরা গিয়ে ট্রাই করো, আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের কোন আইটেমটা ভালো লেগেছে। আর বাকি এটা বলে দিতে পারি যে দাম হিসেবে খাবার দাবার কিন্তু খুব ভালো ছিল। এবারে বলে দিই, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একদম লাইক করছো না, তাড়াতাড়ি গিয়ে লাইক করে দাও, এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমরা আরো দেখতে পারবে। তাড়াতাড়ি নতুন যারা আছো তারা গিয়ে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে তোমাদের কাছে সবার আগে এই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো যাই হোক, আজকের মতন এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে, ততদিনে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।